আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছা হয় ব্লগ আমি ফাহমিদা রহমান হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ফ্রেশ নিউ আরেকটি ভিডিও নিয়ে তবে এই ভিডিওটি একটু অন্যরকম অবশ্যই এটা ফাউন্ডেশন নিয়ে একটি ভিডিও মেকআপ নিয়ে একটি ভিডিও তবে স্টেপ বাই স্টেপ কিভাবে ফাউন্ডেশন এই গরমে আপনারা অ্যাপ্লাই করবেন সেটারই কিছু টিপ অ্যান্ড ট্রিক্স আমি এই ভিডিওতে দেখিয়েছি তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের সবাইকে অনুরোধ করব যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন এবং নোটিফিকেশন বেলে প্রেস করতে ভুলবেন না জানো আর আমার একটা ফেসবুক পেজ আছে ইচ্ছা হয় নামেই প্লিজ 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 সবাই আমার ফেসবুক পেজটি লাইক ফলো করে আসবেন কারণ আমার ইউটিউবের ভিডিও আর আমার ফেসবুকের ভিডিও সেম না আমি ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করি তো অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজ থেকে ঘুরে আসবেন তো চলুন কথা আর না বাড়িয়ে এটা হচ্ছে গিয়ে ফাউন্ডেশন দিয়েছি শুধু আমি আর কিছুই এখন অ্যাপ্লাই করিনি মাস্কারা কিংবা কাজল কোনো কিছুই না আমি এই ভিডিওতে আপনাদেরকে শুধুমাত্র বেস মেকআপটাই দেখিয়েছি দেখেন যদি আপনাদের বেস মেকআপটা আমি কিভাবে করলাম কি কি অ্যাপ্লাই করলাম কি টিপস অ্যান্ড ট্রিক্স আমি এখানে দেখিয়েছি সেটা যদি যদি আপনাদের দেখতে ইচ্ছা হয় এবং আপনারা যদি বিগিনার হয়ে থাকেন কিংবা মেকআপ গরমে অয়েলি হয়ে যাচ্ছে কিংবা ফেটে যাচ্ছে কি বলে কিংবা আপনার মেকআপ অ্যাশি হয়ে যাচ্ছে ঘেমে যাচ্ছেন সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্সই আমি এখানে দেখিয়েছি তো দেরি না করে পুরো ভিডিওটি স্কিপ না করে আপনারা সবাই পুরো ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন কারণ মেকআপের ভিডিও একটু লেন্দি তো হবেই স্টেপ বাই স্টেপ যদি দেখাতে চাই লেন্দি হবে যদি আপনারা বুঝতে চান তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে মেইন ভিডিওতে চলে যাই আমি অফ ক্যামেরায় আমার আইব্রোটা অলরেডি ড্র করে নিয়েছি এখন আমি বেনিফিটের এই ব্রাউ সেটার দিয়ে যে একটুখানি সেট করে নিয়েছি এবং সাথে সাথে ফ্রেশের এই লিপ ট্রিটমেন্টটা আমি লিপ হাইড্রেটিংয়ের জন্য ইউজ করছি এবং এখানে আমি প্রাইমারের জন্য মেকআপ ফর এভারের রেডিয়েন্ট প্রাইমারটা ইউজ করছি প্রাইমারটা একই সাথে ফেসটাকে অনেক বেশি হাইড্রেটিং করে আপনারা চেষ্টা করবেন প্রাইমার এমন চুজ করা যেটা আপনাদের ফেসটাকে হাইড্রেট করবে এবং ময়শ্চারাইজার কিন্তু আমি অফ ক্যামেরায় অ্যাপ্লাই করেই নিয়েছিলাম দেন আমি প্রাইমার দিয়ে নিচ্ছি এই ভিডিওতে আমি কোনো রকম সানস্ক্রিন ইউজ করব না কারণ আমার আমার ফাউন্ডেশনে অলরেডি সানস্ক্রিন আছে এবং এখানে আমি ল্যানকমের এই প্রাইমারটাও ইউজ করছি এটা হচ্ছে বেনিফিটের প্রফেশনাল যে প্রাইমারটা তার পরিবর্তে আমি এটা ইউজ করছি কারণ এটা সিলিকন বেস এবং এটাও পোরের জন্য খুবই ভালো এবং এখানে আমি আমার আইলিডে ফেন্টি বিউটির আই প্রাইমারটা ইউজ করে নিয়েছি এবং খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এখানে আমি এটা হচ্ছে বেনিফিটের আইব্রাউ হাইলাইটার আইব্রাউ শেপিংয়ের পরে এই পেন্সিলটা দিয়ে একটুখানি আইব্রাউয়ের নিচে বা উপরে সুন্দর করে হাইলাইট করে নেওয়া যায় একটা ক্রিমি কনসিস্টেন্সি খুবই ভালো আপনারা এই স্টেপটা কনসিলার দিয়েও করতে পারেন আমি এটা দিয়েই করি যেহেতু আমার কাছে এটা আছে এবং খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিচ্ছি তাতে হয় কি আইব্রাউটা অনেক শার্প দেখা যায় খুব সুন্দর একটা লুক ক্রিয়েট করে ফুল ফেসে আইব্রাউটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আইব্রাউ সবসময় আপনারা আইব্রাউয়ের উপরে একটু গুরুত্ব দিবেন এবার আমি এখানে হচ্ছে একটা কারেক্টার ইউজ করছি বেকার অরেঞ্জ কালারের কারেক্টারটা আমাদের সবারই আনইভেন স্কিন টোন থাকে এবং সাথে সাথে ডার্ক সার্কেলও থাকে আমিও তার বাইরে না আমারও আছে এবং আমি সেই সব জায়গাগুলো দিয়ে খুব ভালো করে জোয়েভার একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি এবং এই টার্টের এই প্যালেট থেকে আমি লাইট একটা কালার দিয়ে আমার আইলিডে যে কনসিলারটা দিয়েছিলাম সেটা একটুখানি সেট করে নিব আপনারা চাইলে সেটিং পাউডার দিয়েও সেট করে নিতে পারেন তবে হ্যাঁ অবশ্যই সেট করে নেবেন পাউডার দিয়ে সেট করে নেওয়াটা খুবই দরকার তো খুব ভালো করে আমি ব্লেন্ড করে নিলাম সাথে একটু কফি খেয়ে নিলাম নিজেকে একটু চাঙ্গা করার জন্য কফি মাস্ট হ্যাভ আমার আমি কফি ফ্রিক
কফি আমার ভীষণ প্রিয়। তো যাই হোক, এখানে আমি ল্যানকমের SPF আছে এই ফাউন্ডেশনটার সাথে, ল্যানকমের এই ফাউন্ডেশনটা আমি ইউজ করেছি, সাথে আমি স্ম্যাশ বক্সের এই প্রাইমার অয়েলটা মিক্স করেছি, কারণ তাহলে আমার ফাউন্ডেশনটা একই সাথে হাইড্রেটও হয়ে যাবে। আর আমি বারবারই বলছি, আমাদের ফেসে হাইড্রেটিংয়ের খুবই দরকার, খুবই প্রয়োজন। আপনারাও চেষ্টা করবেন, যাদের অনেক ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন কিংবা অয়েলি, তারাও এটা ইউজ করতে পারেন। এভাবে প্রাইমার অয়েল দিয়েছি ভেবে ভেবেন না যে একটু পরে এটা অয়েলি হয়ে যাবে ফেসটা, না তা হবে না, কারণ এই অয়েলটা ড্রাই অয়েল, সাথে সাথে অ্যাবজর্ব হয়ে যায় এবং খুব সুন্দর একটা লুকস দেয়। এবং এই সেই সাথে আমি কিন্তু ব্লেন্ডার দিয়ে, ব্লেন্ডারটা আমি একটি স্প্রে দিয়ে, একটু সেটিং স্প্রে দিয়ে একটু ভিজিয়ে নিয়েছি এবং খুব ভালো করে ব্লেন্ড করছি। মেকআপের একটাই কি খুব ভালো করে ব্লেন্ড করা, দেখেন আমার ব্লেন্ড করার পরের লুকসটা কেমন হয়েছে, একেবারেই স্মুথ হয়েছে কিন্তু আমার ফাউন্ডেশনটা। অবশ্যই আপনারা হাইড্রেটিং প্রোডাক্টই ইউজ করবেন। আমি কনসিলারই ইউজ করেছি, টু ফেসডের অ্যালমন্ড এই কনসিলারটা, এই কনসিলারটা খুবই ভালো, সাথে হাইড্রেটিং কনসিলার, এই কারণে আমি এটা ইউজ করেছি। আসলে হাইড্রেটিংয়ের উপরে আর কিছুই থাকে না, আপনারা যেই মানে আপনারা যত হাইড্রেটিং প্রোডাক্ট ইউজ করবেন ততই আপনাদের ফেসের জন্য ভালো। হয়তোবা ড্রাই কম্বিনেশন স্কিনের, সেন্সিটিভ স্কিনের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে, তবে এই স্টেপগুলো আপনারা আপনাদের স্কিন বুঝে অবশ্যই অ্যাপ্লাই করবেন। এই জিনিসগুলো ডিফারেন্ট প্রোডাক্ট হতে পারে, কিন্তু এভাবে করে অ্যাপ্লাইটা করবেন, অবশ্যই বেনিফিট পাবেন, রেজাল্ট পাবেন। এতে হবে আপনার ফেসটা খুব ভালো করে, আপনার ফাউন্ডেশনটা, মেকআপ বেসটা বসবে এবং একটুও ফেটে যাবে না, একটুও নষ্ট হবে না, ক্র্যাক হবে না, কিছুই হবে না। আর যখন যদি আপনাদের ফেস ঘেমে ঘেমে যায়, তাহলে ব্লটিং পেপার দিয়ে ফেসটাকে একটু মুছে একটুখানি প্রেস করে করে সেটা ই করে নেবেন, তাহলেই হয়ে যাবে। আর আমি এখানে কি করেছি, আমি টু ফেসডের এই পাউডারটা দিয়ে একটু হালকা করে সেট করে নিয়েছি। যাদের খুবই ড্রাই স্কিন তারা এই স্টেপটা বাদ দিতে পারেন, কারণ ড্রাই স্কিনে অনেক সময় প্রয়োজন পড়ে না এই স্টেপটার, উল্টা রিয়াকশন হয়, এই কারণে অনেককেই দেখেছি, এই কারণে বললাম। কিন্তু আমি যে পাউডারটা অ্যাপ্লাই করেছি দেখেছেন, আমি কিন্তু এক্সট্রা পাউডারটা ঝেড়ে নিয়েছি, দিয়ে খুবই হালকা করে অল্প আমি এভাবে করে আমি সেট করে নিয়েছি। তো হয়ে গেল আমার বেস মেকআপ, কেমন লাগছে দেখেন তো, আশা করি আপনাদের বেস মেকআপটা ভালো লাগবে। এই তো বেস মেকআপের পরে এইটাই হচ্ছে আমার ফাইনাল লুক, দেখেন আপনাদের কেমন লাগলো। অবশ্য আমি ইউটিউবের আরেকটি ভিডিও বানিয়েছি, টু ইন ওয়ান, ফাঁকিবাজি কাজ চলে চলে চলে, অনেক সময় চালিয়ে দেওয়া যায়। তো আমি আজকে বেস মেকআপটা আপনাদেরকে দেখিয়েছি এবং তারপরের ফাইনাল লুক হচ্ছে এইটা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমার আই লুকটা যদি দেখতে চান, আমার নেক্সট ভিডিওতে আই লুকটা আছে, আমি হচ্ছে গিয়ে লিঙ্কটা এই ভিডিওতে দিয়ে দিব। অবশ্যই অবশ্যই আই লুকটা কিভাবে ক্রিয়েট করেছি দেখতে চাইলে ওই ভিডিওটি ক্লিক করে দেখে নেবেন, সম্পূর্ণ ইন ডিটেলসে দিয়ে দিয়েছি কোন প্রোডাক্ট ইউজ করেছি, কিভাবে ইউজ করেছি, কি কি ক্রিয়েট, কিভাবে আই লুকটা ক্রিয়েট করলাম, অল এভরিথিং, ইচ অ্যান্ড এভরিথিং আমি দিয়ে দিয়েছি। তো অবশ্যই অবশ্যই ওই ভিডিওটা চেক করতে ভুলবেন না। তো এই হচ্ছে গিয়ে আমার আজকের বেস মেকআপের পরের লুকটা। তো কেমন লাগলো বেস মেকআপটা অবশ্যই জানাবেন, আর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন নেক্সট কোন ভিডিও দেখতে চান। তো আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে। তবে যেতে যেতে বলে যেতে চাই, স্টে সেফ, ইট হেলদি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।